গাইস এটা কি একটা 100 টাকার নোট এই 100 টাকা দিয়ে আমি আজকে 15টা ব্লু আইটেম খাওয়ার চেষ্টা করব সবগুলো খাবারের কালার হতে হবে নীল কালার এবং এই 100 টাকার মধ্যে আমি এখন নীল কালারের পান খাবো 5 টাকা আমাদের এখানে প্রাইজই নেই তো আমি তো বুঝতে পারতাছি না এখন নীল কালারের কি খাবার খাওয়া যায় চা খাইতে আসলাম কিন্তু চায়ের কালার তো লাল ভাই নীল কালারের দুধ দিয়ে চা দাও না নীল কালার চাটা আসলে দারুণ এই প্রথম আমি খাইলাম আমার জীবনে এরকম চা কোনোদিন খাই না শুনে মনে হতে পারে এটা অসম্ভব কিন্তু এই অসম্ভবকে আমি আজকে সম্ভব করব তো চলো শুরু করা যাক ও গাড়িটা তো আমার না নীল কালার খাবার খাওয়ার জন্য প্রথমে আমি চলে আসলাম একটা সুপার শপে প্যাকেট নীল কালার হলেই হবে সবই না 10 টাকা আমি আগে দাম দেখতেছি কারণ হচ্ছে 100 টাকা তো মিল করতে হবে 100 টাকার উপরে গেলে তো হবে না মজার বিষয়টা হচ্ছে আমার সব কিছু খেতে হবে নীল কালারের আর এই যে টাকাটাও নীল কালার ফেসবুকের ফলো বাটনটাও কিন্তু ব্লু কালার সো আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করো নীল কালার আর তো কোনো কিছু খেয়ে যাইতেছে না আমার চোখের সামনে শুধু অদ্ভুত টাইপের জিনিস পড়তেছে সুজি আগে খাইতাম সুজি এখন সবকিছু বুঝি একজন ভাইকে বুঝিয়ে বললাম আমাকে কম দামের মধ্যে নীল কালারের খাবার আইটেম দেখান এটার দাম ও এটার দাম 20 টাকা এটা তো কোনো ভাবে না দাম না ভাই এটার দাম আরো বেশি 10 টাকা করে সবগুলো মানে 10 টাকা নিচে না 5 টাকা করে 10 টাকা নিচে জি ভাইয়া 5 টাকা আমাদের এখানে প্রাইজই নাই 5 টাকার এখানে কোনো কিছু নাই তো এখান থেকে আর বেশি কিছু নেওয়া যাবে না কারণ বেশি কিছু নিলে আমার 100 টাকার উপরে চলে যাবে তো এই হচ্ছে আমার খাবার তো এখন আনবক্স করতে হবে এখানে 4টা খাবার আছে 40 টাকা প্রথমে বিস্কুট দিয়ে শুরু করি ভিতরে যে কালার থাকে ওইটা কোনো বিষয় না প্যাকেটটা হচ্ছে মেন এখানে রিভিউ কিছু নাই খাওয়াটাই হচ্ছে বড় কথা এটা হচ্ছে টইমই না আমার হই যাবে না ভিতরে কিচ্ছু নাই কি রে কি বানাইছে বুঝতেই না ওকে এখন আমার তো আমার কাছে আর এই 60 টাকা আছে দেখি এই 60 টাকার মধ্যে কি কি পাওয়া যাবে আর হ্যাঁ এই চ্যালেঞ্জটা দিয়েছে আমার একজন সাবস্ক্রাইবার ভাই নেক্সট ভিডিও কোন টপিকে করা যায় অবশ্যই কমেন্ট সেকশনে জানাও রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি এক মামা নীল কালার ছাতার অবস্থা একদম শেষ করে দিতেছে আরে না ছিল সংসারের জ্বালা সবই রইছি বলে এখন দেখা দিছে যৌবনে তো আমি তো বুঝতে পারতাছি না এখন নীল কালারের কি খাবার খাওয়া যায় চা খাইতে আসলাম কিন্তু চায়ের কালার তো লাল ভাই নীল কালারের দুধ দিয়ে চা দাও না তো এই হচ্ছে নীল কালারের চা এটার দাম 5 টাকা তোমার যে কাপটা দিছে ওটার দাম তো 5 টাকা ও ভাই এটা 10 টাকা 5 টাকা না লস এমনি লসের মধ্যে আছি যাই হোক টাকা কোনো বিষয় না নীল কালার চাটা আসলে দারুণ এই প্রথম আমি খাইলাম আমার জীবনে এরকম চা কোনোদিন খাই না আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন অবশিষ্ট আছে আর 50 টাকা আর 50 টাকা দিয়ে মাত্র 5টা খাবার খাইছি খেতে হবে 15টা খাবার এখনো 10টা খাবার বাকি তো আমি প্রথমে ভুল করে ফেলছি সবগুলো খাবার 10 টাকা দিয়ে কিনছি তো এই 50 টাকা দিয়ে এখন আর 10টা খাবার খেতে হবে দেখি কি খাওয়া যায় 10 টাকা দিয়ে একটা মামা বিস্কুট আর একটা নীল কালার নরমাল বিস্কুট নিয়ে নিলাম আমি এখন নীল কালারের পান খাবো এখানে নীল কালারের মিষ্টি জর্দা আছে ওইটা দিয়ে খাবো কোন পান কত 5 টাকা দেন এই যে এটা হইতাছে মেন জিনিস এটা হইতাছে নীল কালার যদিও এখন কালারটা একটু ডিসকালার হয়ে গেছে সমস্যা নাই ভাই আপনারা কি সাংবাদিক নাকি ভয় পাইতাছেন না না আমি ভয় পাই না বুঝলাম না খাইলাম নীল হইলো লাল গবেষণায় দেখা গেছে 70% ছেলেদের পছন্দের কালার হচ্ছে নীল যদিও এক এক জিনিস এক এক কালারে ভালো লাগে যেমন লাল শাড়িতে নারী নীল পাঞ্জাবিতে পুরুষ মিললো না তো আরে সমস্যা নাই এডিট করা মিলাই দিমুনি আহাহা আমি বসে বসে শুধু ভাবছিলাম নীল কালার কি খাবার খাওয়া যায় আর কোনো নীল কালার খাবার তো মাথায় আসছে না কোনো দোকানেও নীল কালারের আর কোনো খাবার পাচ্ছিলাম না মামা নীল কালারের কোনো কিছু নাই খাবার
হাঁটতে হাঁটতে রাস্তার পাশে দেখলাম ছোট্ট একটা দোকান, 2 টাকা দিয়ে একটা সেন্টার ফ্রেশ নিয়ে নিলাম। তবে এটার নাম ছিল অ্যাকশন। এখন পর্যন্ত 9টা নীল খাবার খাইছি 67 টাকায়। এখন আরো 6টা খাবার খেতে হবে। কি করব বুঝতেছি না। এক কালারের এত খাবার কি পাওয়া যায়? ভিডিও শুট করার 4 দিন পরে আজকে এই দোকানে কয়েকটা নীল কালার খাবার খুঁজে পাইছি। 5 টাকা দামের একটা ডেলিশ, 5 টাকার এনার্জি প্লাস বিস্কুট, 2 টাকার ললিপপ, 1 টাকার মিল্ক ক্যান্ডি, 5 টাকার বিস্কুটের মতো একটা ইলুবিলু। তো এগুলা হচ্ছে সবগুলা নীল কালার খাবার। এটা হচ্ছে ইলুবিলু। তো সব মিলে এখন 14টা খাবার হয়েছে, আর 1টা খাবার বাকি। আর আমার কাছে এখনো 15 টাকা আছে। এতক্ষণ আমি কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না নীল কালারে, আর এখানে এসে দেখি প্রচুর নীল কালার খাবার। তো এই হচ্ছে লাস্ট খাবার নীল কালার, এটা হচ্ছে জিরোস। তো আমি প্রথমে ভাবছিলাম চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো না, কিন্তু এখানে আসার পরে বুঝলাম নীল কালারের এত খাবার, 15টা খাবার তো মিল হয়েছেই, আমার কাছে আরো 5 টাকা রয়ে গেছে। তবে আমি একটা ভুল করছিলাম, চা খাইছিলাম বলছিলাম চাটা হচ্ছে নীল কালার, কিন্তু ওটা তো এডিট করে বানাইছিলাম। যাই হোক, তো আজকের ভিডিও এই পর্যন্ত। তাহলে কি এটা কি ক্যামেরা ধরার স্টাইল হলো? আমাকে দেখা যায় একদম 1 2 3। এই অসম্ভব কই আমি শুনের মধ্যে শুন গবেষণায় দাঁড়াই গেম। যদিও এক এক জিনিস এক এক কালারে ভালো লাগে। যেমন লাল শাড়িতে নারী, নীল পুরুষে লাল শাড়িতে নারী, নীল পাঞ্জাবিতে পুরুষ। ওকে, এক এক কালার ভালো লাগে। যেমন লাল শাড়িতে নারী, কি জানি। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবা। Still, bro.